গুড বেশ মর্নিং বিয়ে করবো বন্ধুরা, তাহলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে স্বাক্ষর একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে। ও পড়া থাকে তো, তার জন্য সামনে এক্সাম আছে, তার জন্য ও টাইম পাচ্ছে না। তো আমি বলছি আমার বন্ধুদেরকে একটু শোনা রবীন্দ্রসঙ্গীত করে। আজকে ওর অফ ছিল, তার জন্য তোমাদেরকে রবীন্দ্রসঙ্গীত করে শোনাবে একটা। দেখো ওর গানটা তোমাদের কেমন লাগে। ও হয়তো খুব ভালো করতে পারবে না বন্ধুরা, কারণ ও প্র্যাকটিসটাও একটু কম হয়ে যাচ্ছে। ক্লাস 9 থেকে 10 হবে এবারে, সামনে বোর্ড এক্সাম আছে, তো ও প্র্যাকটিস করার এতটুকু টাইম পায় না। তার মধ্যে দিয়ে যতটুকু স্যারের কাছে যাওয়ার আগে করে সেইটুকুই, তো খুব ভালো হয়তো করতে পারবে না। তবুও তোমরা সবাই শোনো, তোমাদেরকে শোনালে, তোমরা কমেন্ট করলে ও ইন্টারেস্ট পাবে গান করতে। তো তার জন্য আমি বললাম তুই যেরকম পারবি সেরকমই বন্ধুদেরকে শোনা। তো ও বলছিল মা আমার ঠিক মতো হচ্ছে না, প্র্যাকটিস শুনতে ভালো লাগবে না হয়তো। কিন্তু আমি বললাম ঠিক আছে, তুই যেরকম পারবি সেরকমই কর। নমস্কার, আজ আমি আপনাদের একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। গ্রাম ছাড়া ওই নানা মাটির পথ, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই নানা মাটির তোমরা তো সবাই বাপির গান শুনলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।